তিনি এক রাতে মহিষ মর্দিনী দর্শক গোজার স্বপ্ন দেখে। স্বপ্নের আদেশ মতো ঢাকার নিকটবর্তী এক জঙ্গল থেকে দেবী দর্শক গোজার একটি বিগ্রহ উদ্ধার করে। বিগ্রহটি আচ্ছাদিত বা ঢাকা ছিল বলে তিনি এর নামকরণ করেন ঢাকেশ্বরী এবং প্রতিষ্ঠা করেন ঢাকেশ্বরী মন্দিরে। ঢাকেশ্বরী মন্দির ঢাকায় অবস্থিত হলেও পূর্বাচরণ স্ট্রিটে ঢাকেশ্বরী মাতার মন্দিরে পূজিত হচ্ছে। Grazie.